বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। গত বছর লক্ষ্মী পুজোতেও প্রচণ্ড ব্যস্ততা ছিল বলে বাড়ির পুজো কোনো রকমের সামলে কোনোরকমভাবে তাড়াহুড়ো করে সে শুটিং ফ্লোরে পৌঁছেছিল, কিন্তু এবছর না, এবছর কোনো শুটিং নেই, তাই রিল্যাক্স মোডে সকাল থেকে মা বাবা ভাই বোন দিদি দাদা সবার সঙ্গে মিলে মিশে নিজের লক্ষ্মী পুজোর জায়গা সাজিয়েছে অধীরাজ এবং তার পরিবারেরা। তো প্রথমে সিটি সিনেমায় তোমাকে স্বাগত এবং শুভ বিজয়া। শুভ বিজয়া সকলকে জানাই। তো সকাল থেকেই পুরো তামঝাম চলছে, ঝামেলা টামেলা হচ্ছে, মা আমাকে বলছে এই কাজ করতে, আমি সেটা করতে গিয়ে উল্টে ফেলছি, যা তা হচ্ছে সকাল থেকে কোনো রকমে আমরা এখন সবাই মানে কাজটা সেরে একটু রিল্যাক্স হয়েছি। তো বৌদি, তোমার কাছে সেই লক্ষ্মী পুজোর জায়গাটা পুরো সাজানো, এইটার দায়িত্বে মোটামুটি কে থাকে এবং তোমার কতখানি মানে মাথার আইডিয়াগুলো থাকে? হ্যাঁ, সাজানোর আইডিয়াটা সবাই মিলেই থাকে, তো আমাদের জয়েন্ট ফ্যামিলি। বেসিক্যালি থিম তো তোর বাবা আর জেঠু দুজনেরই মাথা থেকে এগুলো বেরোয় আর কি, আর বাচ্চারা আর কি সেখানে দেখি থিম করতে গিয়ে একটা থিম করতে যাচ্ছে আর একটা থিম হয়ে যাচ্ছে সকাল থেকে। তো এইভাবেই মানে বলতে গেলে দুর্গাপুজো যেরকম আনন্দ, তো আমাদের পরিবারে এই লক্ষ্মী পুজোটা নিয়ে আমরা ভীষণভাবে এক্সাইটেড থাকি বছরের এই দিনটায়। তো মানে সকাল থেকেই চলছে আর কি যার জন্য। সকালবেলাতে অধীরাজ কি প্রত্যেক দিনই মোটামুটি সকাল সকাল ঘুম থেকে ওঠে, নাকি সকাল মানে আজকের দিনটা স্পেশাল ওকে তাড়াহুড়ো করে তোলানো হয়? শুটিং যেদিন শুটিং থাকে সেদিন 7টায় কল থাকলে 6:30টায় ওঠে, আর যেদিন শুটিং থাকে না বা বেলায় থাকে সেদিনকে 1টা 1:30 না ডাকলে না উঠলেও হয় আর কি। এই ট্যালেন্ট অধীরাজ এই যে সবার সামনে চলে এলো, এই ট্যালেন্টের জন্য নিজেকে কোন মানে অ্যাওয়ার্ড কোন পুরস্কারটা দিতে ইচ্ছা? না, এটা আমাকে পুরস্কার দেওয়া উচিত, কারণ অনেক সময় কি করে আমি যখন মানে যদি ঘুম থেকে না উঠি মানে বাবা অফিস যাওয়ার সময় পাখা অফ করে দেয়, মানে বিভিন্ন রকম কারিকার্য করায়, জানলা খুলে দেওয়া হয় যাতে আলো আসে, তাও আমি যে কষ্ট করে ঘুমিয়ে থাকি এর জন্য আমার অ্যাওয়ার্ড পাওয়া উচিত। তো বাবার এই সূক্ষ্ম শিল্পের পরেও যে ঘুমিয়ে থাকতে পারা যায় সেটা তো তোমাকে দেখে বোঝা গেল, কিন্তু আজকের এই পুরো জিনিসটায় মোটামুটি কী কী কাজ নিজের দায়িত্বে নিজে নিজের কাছে নিয়ে নিয়েছিলে? এগুলো আমিই করবো, মানে আমি বেসিক্যালি দায়িত্ব থেকে পালাই, আমি দায়িত্ব নিতে চাই না। তো দেখছিলাম যে এই কাজটা হচ্ছে ওই কাজটা, যেগুলো এগুলো করছে সব কাজের মধ্যে একটু একটু করে সাহায্য করেছি আমি। আচ্ছা, সমস্ত কিছুর মধ্যেইও ছিল, কিন্তু তোমাদের তো বাড়ির একটু অন্যরকম নিয়ম, কলা বউ স্নান করানো হয়, তো সেখানে ওর কতখানি কন্ট্রিবিউশন আছে এবং একটু নিয়মটার ব্যাপারে যদি বলো, কেন এই নিয়মটা একটু একটু বলে। অ্যাকচুয়ালি আমাদের পরিবারে দেখে আসছি মানে শাশুড়ি মা আর থেকেই, তো আমাদের কলা বউকেই স্নান করিয়ে মানে হলুদ তেল হলুদ ছুঁয়ে স্নান করানো হয় দুপুর 12টার মধ্যে, শাক টাক বাজিয়ে উলু দিয়ে যেরকম হয় করে তারপরে মাকে প্রতিষ্ঠা করা হয়। আর আমাদের সান্ধ্যকালীন প্রদোষ পুজো যেটা সন্ধেবেলায় হয় সূর্য ডোবার পরে। হ্যাঁ, আর আমাদের স্পেশাল পুজো স্পেশালিটি হচ্ছে যে আমাদের নারায়ণের যেরকম ভোগ থাকে খিচুড়ি নিরামিষ সেরকম ভোগ, তার সাথে লক্ষ্মীর আলাদা ভোগ হয়, খিচুড়ি লাবড়া পায়েস ফুলকপির তরকারি চাটনি যেরকম থাকে, তার সাথে সাদা ভাত লাল শাক চিংড়ি মাছ নারকেল দিয়ে একটা স্পেশাল পদ হয় আর মাছের ঝোল, এটা হচ্ছে মা লক্ষ্মীর ভোগ। আর আমরা বউরা উপোস করে সারাদিন থাকি, উপোস ভঙ্গের পরে পুজোর পরে আমরা ওই লক্ষ্মীর প্রসাদটা খেয়ে আমাদের আর কি উপোস ভঙ্গ হয় আর কি। নিয়মগুলো বাড়ির আছে, সেই নিয়মগুলোর ব্যাপারে তুমি কতটা অবগত, মানে তুমি কতগুলো সেগুলোর ব্যাপারে ডেপথে পড়াশোনা করো, যে কেন কবে থেকে এই নিয়ম চালু করা হলো, কোথা থেকে এই নিয়মটা এলো? মানে এত পড়াশোনা করিনি, কিন্তু আমি ছোটো থেকেই দেখেছি যে এই নিয়মগুলো পালন করা হয়, তো আমি সকাল থেকেই মানে মানে আমাকে বলা হয়েছিল যে উপোস করে থাকবি যাতে কাজকর্মগুলো করতে হয়, কিন্তু কিছু করারনি, ঘুম ভাঙার পরেই উপোস ভঙ্গ হয়ে গেছে আমার। কী দিয়ে উপোস ভঙ্গ হলো আজকে? আমার চিকেন স্যান্ডউইচ দিয়ে উপোস ভঙ্গ হয়েছে। এরকম ট্যালেন্টেড ছেলেকে পেয়ে মানে নিজে কতখানি গর্বিত থাকো তুমি? না, কিছু বলার নেই, মানে এখন তো বড় হয়েছে, বেশি কিছু বলিও না, বলেছিলাম আজকের উপোস করে বরঞ্চ তুই আমার ভোগের রান্নার একটু সাহায্য কর, তো বললো না সেটা তো ওর দিয়ে সম্ভব হবে না আর কি, আবার উপোস করতে হবে, মানে না ডাকলে উঠতেও না, সেটা জবরদস্তি তোলা হয়েছে। ঠিক আছে, মানে এইভাবেই চলুক, যেদিন ওর মনে হবে না এটা দায়িত্ব নিজের থেকে আসবে সেদিন থেকে নেবে। বাড়িতে এত বড় করে যখন পুজো হয় সেক্ষেত্রে কি নতুন জামা কাপড়ও লক্ষ্মী পুজোর জন্য আসে? হ্যাঁ, মানে ওই পুজোর সময় যে কটা কেনা হয় যেগুলো বেঁচে যায় যে না এগুলো পরা হয়নি পুজোতে ওগুলোই।
হ্যাঁ, স্পেশালি একটা পাঞ্জাবি তো লক্ষ্মী পুজোতে পরাই হয়, পাঞ্জাবি আমরা একটা শাড়ি, এগুলো আমরা লক্ষ্মী পুজোতে পরেই থাকি। তোমার অনেক বন্ধু বান্ধবও আসে এই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং তোমার কত বছর অবধি শুটিং ছিল, আজকে সেই ব্যস্ততাটা কম, মানে কারা কারা আসতে চলেছে? আসতে চলেছে এইবারে বেসিক্যালি আমার মানে আগে থেকে কিছু প্ল্যান হয়নি, কারণ বাড়িতে অনেক কিছু মানে সমস্যা চলছিল যে লক্ষ্মী পুজোটা হবে কি না, আর হলেও মানে এত বড় করে হবে না, ছোট করে পুজো করে জাস্ট নিয়মের জন্য পুজোটা করা হবে, তো সেই কারণে কাউকেই ডাকা হয়নি। সব কিছুই কালকে সন্ধ্যে থেকে মানে জিনিসপত্র আনা, প্ল্যান করা সবটাই কাল সন্ধ্যে থেকে হয়েছে, তো এইবারে শুধু আমরা পরিবারের সকলে মিলে একসঙ্গে পুজোটা করছি। বাহ, আচ্ছা এই যে বাজারটা, মানে তোমাদের লিস্টটা দেখলাম বেশ বড় ফর্দ, তো এই বাজারটা করতে কারা কারা যায়? বউরা যায় নাকি বাড়ির? বউরা যেরকম বউরা করি দশকর্মার বাজার, তারপরে হচ্ছে মানে ওই খই মুরকি এই সমস্ত শুকনো বাজারগুলো, আর ছেলেরা ওর বাবা আর জেঠু আছে দুই ভাই, তো ওরা একজন কেউ মাছের দায়িত্ব নেয়, কেউ সবজি, দুই ভাই মিলে সবজি কিনে আনলো, মানে সব মিলে মিশে চলে, এরকম কিছু নেই যে এ ওটাই করবে ও সেটাই করবে, এরকম না, যার যখন যেটা সময় হচ্ছে আমরা ফর্দ টাকালি একটা লিখে নিই, যার যখন সময় হচ্ছে নিয়ে চলে আসছি। দারুণ দারুণ আইটেম রান্নাগুলো, অনেকগুলো যেহেতু দারুণ আইটেম আছে, কার হাতের কোন রান্নাটা তোমার সবথেকে পছন্দ? আমার পছন্দ হলো এই যে চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা। কে বানিয়েছে এটা? ওরা মা বানিয়েছে, ওটা আমার মানে মানে ফেভারিট, মানে বেসিক্যালি বাবা জেঠু মিলে প্রি প্রোডাকশনটা করে, পোস্ট প্রোডাকশনটা মা আর জেঠি মিলে। ছেলে কি তার মানে শুধুমাত্র এরকম তোমার ফিল্মের টেকনিক্যাল লাইন মানে ইয়েতেই কথা বলে বেশিরভাগ? না বলে, ও একটু মজাদার, মানে সব সময় খালি পিছনে লাগে, কাকে লেগ পুলিং করবে, ও বাড়িতেও আমাদের সাথেও তাই করে। না বেসিক্যালি লক্ষ্মী ছেলে, মানে এমনি খুব একটা কিছু প্রবলেম করে না, একটু জাস্ট ওই ঘুম থেকে ওঠা আর একটু মানে শুয়ে বসে একটু আয়েশ করতে ভালোবাসে ঘরে থাকলে আর কি। মা বলছে ছেলে নাকি রাজার হালে থাকতে ভালোবাসে, বন্ধুরাও কি তাই বলবে, মানে শুটিং ফ্লোরেও কি সেই ওই আয়েশটাই চলে? হ্যাঁ, মানে মানে জন্মের সঙ্গে সঙ্গে নামটাতে তো রাজা রেখেইছি ওই জন্য। তো এইবার একটা জিনিস বলো, মা লক্ষ্মীর কাছে আজকে যখন মানে যখন প্রার্থনাটা করো, সে জায়গায় দাঁড়িয়ে কোন জিনিসটা নিজের বেশি মানে অনেকে থাকে যেন মা সঞ্চয় করতে পারি, কেউ বলে হয়তো যেন ভালো কাজ করতে পারি, কোন জিনিসটা তোমার প্রার্থনা লিস্টে সবার আগে থাকে? মানে আমার থাকবে এটাই যে আমার মা বাবাকে যাতে ভালো রাখে, সকলে যেন ভালো থাকে, কারণ কদিন আগে কোভিড সিচুয়েশন থেকে সবাই আমরা মানে ফ্রিডম পেয়েছি, সেই জায়গায় যেন সকলে খুব ভালো থাকে, আর আমার কাজকর্মের দিক থেকে আমি যেন আরও উন্নতি হতে পারে। আমার কতখানি সঞ্চয়ও মানে সেভিংসটা কতখানি করতে পারে? একটুও না, একটু না, সঞ্চয় সেরকম কিছুই করে না, থাকলে থাকলে সবাইকে খাইয়ে টাইয়ে খেয়ে টেয়ে সেটা করে নেবে, কিন্তু কোনো বায়না নেই, কোনো কিছুই নেই, মানে এখনো পর্যন্ত মানে নিজের যে আমার এই এই চাই ওই চাই সেটা নেই, ডিমান্ড নেই, ডিমান্ডটা মিনিমাম থাকে, কিন্তু থাকলে সেটা খরচাই করে ফেলে, খুব একটা বেশি সঞ্চয় করে রাখতে পারে না, কিন্তু সেই মানে শুধু খাওয়া দাওয়ার পেছনেই খরচাটা করে। এবছর পুজোয় মোটামুটি কোন জিনিসটা দেওয়া হবে? মা বাবাকে দিতে হয় না, মা বাবাকে বলেছি তোমরা তোমাদেরটা কেনাকাটা করে নাও, কারণ আমি নিজেই কিনেছি, কবে বোধহয় আমি কিনেছি বোধহয় ষষ্ঠীর দিনকে গিয়ে আমি নিজের জামা কাপড় কিনেছি, মানে মানে আমি একদমই সময় পাইনি, তার আগে মা বোধহয় আমার জন্য কিছু কিনে এনেছিলো, তো মানে এই বছর তো ভেবেছি আমাদের জামা কাপড়ই কিনবো না, মানে এমন অবস্থায় ছিল, শুটিং চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, মানে মনে হয় সপ্তমীর দিনও শুটিং হবে এরকম মনে হচ্ছিলো, মানে বুঝতেই পাচ্ছেন চরম শুটিংয়ের ব্যস্ততা, তারই মধ্যে ফ্যামিলিকে যেমন সময় দেওয়া, ফ্যামিলির অন্যান্য কাজগুলোকেও সময় দেওয়া, সেটাও একটা প্রায়োরিটি লিস্টে পড়ে। তোমার দেখা সবথেকে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে কি ইন্ডাস্ট্রিতে? তো এত বন্ধু বান্ধব, আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে আসার পর কেউ লক্ষ্মী ছেলে আর লক্ষ্মী মেয়ে থাকে, সব আমার মতো বান্ধব হয়ে যায়। না এরকম বললে হবে না, তাও তাও কম্পেয়ার টু আদার্স, লক্ষ্মী ছেলে আর লক্ষ্মী মেয়ে, আসলে আমি বন্ধুত্বই করি না কোনো লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়েদের সাথে। দারুণ একটা মিস ইউনিভার্স টাইপের উত্তর দিল। আচ্ছা তোমার তোমার তো বোধহয় অনেকগুলোর বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় আছে, সে জায়গা থেকে তোমার দেখা সব থেকে বেশি লক্ষ্মী ছেলে ওর বন্ধুদের মধ্যে কে, লক্ষ্মী মেয়েকে? না ওর বন্ধু সার্কেলটা বেশ ভালোই, মানে আর বন্ধু মানে হচ্ছে ওর একটু দাদা সার্কেল বেশি আর কি, আর দাদাদের ভক্ত আর কি, মানে খুব দাদা ভক্ত, মানে ও হচ্ছে ভাই আর কি, সবার খুব প্রিয়, তো সেখানে আর কি সবাই ভাইকেই গার্ড করে করে যায়, আমি কারোর সম্পর্কে কিচ্ছু বলতে পারবো না, সব দাদারাই নাকি দারুণ। তাহলে এই লক্ষ্মী ছেলের আড্ডা এইভাবেই থাকুক, মানে লক্ষ্মী ছেলের এই যে লক্ষ্মী পুজোর থেকে যে লক্ষ্মী ছেলেকে জানা গেল সেই আড্ডা নয় এখানেই থাকুক। তবে সিটি সিনেমার দর্শকদের তোমার তরফ থেকে পুজোর
সকলকে বলবো শুভ বিজয় আবার, আর ভালোভাবে লক্ষ্মী পুজো কাটান, আগামীকালে কালী পুজো আসছে সেটাও সেফলি কাটান, সবাই মিলে খুশির সাথে এই পুজো কাটাই। থ্যাংক ইউ, এইভাবেই দেখতে থাকবেন সিটি সিনেমা, আর আমাদেরকে এভাবেই ভালোবাসা এবং সাপোর্ট করতে থাকবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।